সম্মানিত দর্শক, আপনাদের সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আজ আমরা আছি মুন্সিগঞ্জ অঞ্চলে। দর্শক, আমরা কথা বলবো বেদে সম্প্রদায়ের এক নারীর সাথে। তার সাথে আলোচনা করব সমসাময়িক বিষয়গুলো, তাদের জীবনযাপন, তাদের কর্মতৎপরতা, এই বিষয়গুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো চলুন দর্শক, তার কাছ থেকেই শোনা যাক। আসসালামু আলাইকুম আপা। আপা, আপনার নাম কি? আমার নাম মিথিলা। মিথিলা আপা, আচ্ছা মিথিলা আপা, আপনি কি করেন? আমি কাপড় বেচি। কাপড় বেচেন? কাপড় চুরি। আচ্ছা দর্শক, আমরা আজকে একজন নারীকে পেলাম যিনি কাপড় বিক্রি করেন। সুন্দর তার কর্ম, খুবই সুন্দর কর্ম, এবং তিনি কর্মজীবী একজন মানুষ। আচ্ছা আপা, আপনি শুরু থেকে আমাদেরকে, যেটা আপনার কাছ থেকে জানতে যাব, শুরুতে আমাদেরকে বলেন যে আপনি বয়স কত এখন আপনার? আপনি এই ব্যবসায় কতদিন জড়িত? চার পাঁচ বছর। আচ্ছা, বিয়ে করেছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি কোন কোন অঞ্চলে যে কাপড় বিক্রি করেন? শুধু এই অঞ্চলেই? আচ্ছা, এই ব্যবসা করেন চার পাঁচ বছর। এই ব্যবসা কার কাছ থেকে শিখছেন? আপনার মার কাছে? আপনার মা ওই ব্যবসা করে? উনি আমার নিজের মা। মানে টুঙ্গিবাড়ি এলাকা বলতে গোপালগঞ্জ টুঙ্গিবাড়ি এলাকা? না না। আচ্ছা, এটা কি মুন্সিগঞ্জের টুঙ্গিপাড়া এলাকা? আচ্ছা, এটা কি আপনার মা আপনাকে জানাইছে যে তোমাকে আমরা মেলাতে পাইছি? আচ্ছা, তা আপনি কি আপনার, মানে যারা আপনার আসল মা গৃহস্থ পরিবারের, তাদের কোনো সন্তান পাইছেন? না। আপনাকে আপনার যে মা এখন লালন পালন করে, তিনি কত বছর আগে নিয়ে আসছে? মানে আপনার বয়স যখন তিন চার বছর, তখন আপনাকে উনি নিয়ে আসছে? আচ্ছা। আচ্ছা, তা আপনার এই যে বিয়ে শাদী, এটা কি আপনার এখন যে মা আছে উনি দিছে? উনি আমার ছোটবেলায় বিয়ে দিছে। আচ্ছা আচ্ছা, আপনি আমাদেরকে একটা কথা একটু বলেন যে নিজের মা, মানে গর্ভধারিণী মা আর পালিত মা, এটার ভিতরে পার্থক্য কি? পার্থক্য কি, উনি তো আমরা পাইলে বিয়ে দিছে। ওনারা গরিব, ওনারা অনেক গরিব, কাপ প্লেট বেসে, ওনার স্বামী নাই। উনি আমার পাইয়ে, ওনার একটা ছেলে আছে। আচ্ছা, একটা ছেলে আর আমার পাইয়ে মেয়ের মতোই পালছে। মেয়ের মতোই পালছে। আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে যে উনি আপনার পালিত মা? না, এটা আমার মনে হয়নি। এটা মনে হয়নি? তাহলে আমরা কি ধরে নিব? আমরা ধরে নিব যে আসলে পালিত মা আর গর্ভধারিণী মা, এর মধ্যে কোনো পার্থক্য নেই। মা মাই। সম্মানিত দর্শক, আমাদের সবার মা আছে, শ্রদ্ধার সাথে মাকে স্মরণ করি। আমরা আজকে এক নারীকে নিয়ে হাজির হয়েছি, তিনি গৃহস্থ ঘরের মেয়ে, এখন বেদে সম্প্রদায়ের স্ত্রী, সেখানে তিনি বসবাস করেন। ব্যবসায় তিনি একজন কাপড় ব্যবসায়ী, কাছের চুরি। দর্শক, তো ঘটনাটি বেদনার হলেও আমরা যেটা জানতে পেরেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসল মা আর পালিত মা, তার ভিতরে তিনি কোনো পার্থক্য পান নাই। আচ্ছা আপা, আপনি আমাদেরকে আরেকটু বিষয় বলেন যে আপনাকে যে বিয়ে দিয়েছে সে কি বেদে সম্প্রদায়ের নাকি? বেদে সম্প্রদায়ের। আচ্ছা, সে স্বামী হিসাবে কেমন? স্বামী হিসাবে এতটাই খারাপ যে বলার মতো না। আচ্ছা, মানে স্বামী হিসাবে খুবই খারাপ। আচ্ছা, সংসার তো করতেছেন তার সাথে? না, সংসার করেন না। না, সংসার করেন। তাহলে আপনি বললেন যে আপনার বাচ্চা আছে? আমার বাচ্চা যখন দুই বছরের তখনই গেছে আমরা তাহলে। আচ্ছা, তাহলে সে তো বেদে সম্প্রদায়ের ছেলে। আচ্ছা, তো আপনি কাপড় বিক্রি করেন, এটা আপনার চার পাঁচ বছর হলো, এই ব্যবসাটা আপনার কাছে কেমন মনে হয়?
আপনি একজন নারী হিসাবে আপনার তো চাহিদা বেশি থাকার কথা না, আপনি একজন নারী হিসাবে যে কাপ ফ্রিজের ব্যবসা করেন, এই ব্যবসাটা আপনার কাছে কেমন লাগে? অনেক কষ্টের, এতবার একটা বোঝা মাথায় তুলে নিয়ে কষ্ট করে, মনে করেন যে এখন বিভিন্ন ধরনের ফ্লেট পুলেট ডিজাইন এর বাইরে তেমন একটা চল নাই। আচ্ছা, কাছের জিনিস এখন আর খুব একটা চলে না? চলে না। আচ্ছা, তা আপনারা যে কাপের কাপ ফ্রিজ গুলো নিয়ে বিভিন্ন গ্রামে যান, অন্য যে নারীরা, এগুলো তো বেশিরভাগ মহিলারাই কিনে, মহিলাদেরকে আপনারা কিভাবে এই জিনিসগুলা পৌঁছানোর চেষ্টা করেন? মানে একজন কাস্টমার ধরতে গেলে তো কিছু কথা বা কিছু মানে ব্যবহার তৈরি করতে হয়, এই জিনিসটাতে কিভাবে করেন? কিভাবে করি, যেমন ওনাদের আমরা সিলন দিয়ে যাই যে কাপ ফ্রিজ লাগবে নাকি মাখালার, আচ্ছা তখন আমাদের ঢাক দেয় যাদের ভালো। আচ্ছা, মানে আপনারা চান যে একটু বেশি দামে বিক্রি করার জন্য, কিন্তু সেটা পারেন না? আচ্ছা, তাহলে দর্শকের কাছে না সেই নেই। আচ্ছা, তাহলে আপনারা মানে যে বিক্রি করেন, যে আমাদেরকে বিষয়টা আর একটু ক্লিয়ার করে বলেন, সেটা হলো যে মানে আমি যেটা বলতে চাই, দোকানে একটা জিনিসের দাম যদি 50 টাকা হয়, আপনারা 70 টাকা চান? বলে না, বেশি চান কেন? বেশি চাই, আমাদেরও তো পেটের অভাব আছে, আমরা পরিশ্রম করি, বোঝাটা মাথায় তুলে নিয়ে সারা গ্রাম হাইটে আমরা ব্যবসাটা করি। আচ্ছা, যারা দুইটা লাভ না হলে আমরা খাবো কি করে? আচ্ছা, যারা দোকানে বিক্রি করে, যারা দোকানে বিক্রি করে, তারা তো মনে করেন তাদের কর্মচারীর খরচ আছে, দোকান ভাড়া আছে, তো দোকান ভাড়া থাকলে ওনারা মাল আনে বেশি মাল আনে, ওনাদের লাভ অনেক বেশি হয়। আচ্ছা, আর আমাদের পরিশ্রমের ভিতরে। আচ্ছা, আপনারা যদি মনে করেন দোকানের থেকে দাম বেশি চান, তাহলে তো আপনাদের কাস্টমার কমে যাবে, আমাদের পরিশ্রম বেশি, এর লিগে এই জন্য বেশি চান। আচ্ছা, তাহলে আপনাদের কি এই জিনিসটা মনে হয় না যে আমার ব্যবসাটা ধরে রাখতে গেলে তো কাস্টমার ধরে রাখতে হবে? ধরে রাখতে হবে, চীনা যারা আছে তারা অর্ডার দিয়ে দেয়, একটু আইনে দিলি তাহলে পাই কিছু, আর নাহলে চলে না। আচ্ছা, চীনা কাস্টমারই বেশি? চীনা কাস্টমারদেরকে যদি ঠকান, যেমন একটা জিনিস সে দোকানে কিনলো 50 টাকা, তো ঠকায় না, আমরা আবার ওনাদের কাছে না নিলে খাবো কেমনি, চলবো কেমনি? সেটা আপনারা কি বললেন? আচ্ছা, তো এরকম কেউ অভিযোগ করে না যে তুমি যে এই ফ্ল্যাটটা আমার কাছে? করে, অনেকে করে, তখন আমরা বলি যে আমরা যদি এই মাথায় গিরে বোঝা নিয়ে যদি বেচে যদি না খাতে পারি, না চলতে পারি, তাহলে 1 টাকার মাল 2 টাকা কেন চাবো না? আচ্ছা, তো তখন তারা কি বলে? তারা তখন প্রতিবাদ করে, যারা ঠিক না, মানে আমরা প্রতিবাদ করি, আমরা খাবো কি করে? আচ্ছা, প্রতিবাদ করলে কি মানে এরকম কোন মানে পরিস্থিতি কখনো হয়েছে যে ঝগড়া করছে বা বড় ধরনের কোন? বড় ধরনের হয় না, বড় ধরনের হয় মহিলারা, মহিলারা বড় ধরনের। আচ্ছা, যদি কোন মানে স্বাভাবিক ধরনের হয় তাহলে সেটা সামাল দিয়ে চলে যেতে, ব্যবসা করতে গেলে তো সামাল দিয়ে চলে যেতে হয়। আচ্ছা, এরকম কি কোনোদিন হয়েছে যে কোন কাস্টমার দাম নেয়া কথা বাড়াবাড়ি কইরা, হ্যাঁ, যে কাপ ফ্রিজ রাইখে দিছে? না, এরকম রাখে না, এরকম কখনো হয়নি? আচ্ছা, তাই সেক্ষেত্রে আপনার কম দামের মাল আছে, চুরি ফিত আছে? আচ্ছা, চুরি ফিত আছে, কাঁচের চুরি, চুরি ফিতাও বিক্রি করেন? আচ্ছা, যাক, আপনি যে কাপ ফ্রিজ বিক্রি করেন, তো এরকম কখনো পরিস্থিতি হয়নি আপনি বললেন? আচ্ছা, এরকম কি কখনো হয়েছে যে মনে করেন আপনি কিছু মালামাল বিক্রি করলেন, সেখান থেকে কিছু মালামাল ধরেন এলাকায় বিক্রি করতে গেলেন, এখন ভেঙে গেছে? সেটা তো আমাদেরই লোসকান, ওইটা আপনাদেরই লোসকান, আমাদেরই লোসকান, সেটা কিভাবে পোষান? সেটা কিভাবে বুঝি, 1 টাকার মাল 2 টাকা যখন বেশি পারে তখন আমাদের একটু পোষা, আর নাহলে আমাদের ওইভাবেই চলতে হয়, ওইভাবেই চলতে হয় না? আচ্ছা, অনুরম ভাবে কষ্ট করে খাতে হয়। আচ্ছা, আপনি 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 একজন নারী হিসাবে হিসাবে এই ব্যবসাটা আপনার কাছে কি লাভজনক নাকি? না, লাভ নাই সেরকম, ভালো লাগে না, ভালো লাগে না, পরিশ্রম বেশি। আচ্ছা, আপনি কি এই ব্যবসাটা চালিয়ে নিতে চান নাকি? না না, এই ব্যবসা চালাই বাঁচা যাবে না, এই ব্যবসা চালাইলে বাঁচা যাবে না, তাহলে আপনি ছোট বাচ্চা আছে, পড়ালেখার খরচ দিতে হবে, তাহলে আপনি কি করতে চান? এই ব্যবসা যদি আপনি ছেড়ে দেন কি করবেন? আমি, আমারও তো বাঁচা লাগবে। আচ্ছা, আমি তো একজন মানুষ, কত মানুষ। আচ্ছা, আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞেস, যখন মনে করেন যুগের সাথে ব্যবসারও পরিবর্তন হচ্ছে, তারপরে আপনার মালামালের পরিবর্তন হচ্ছে, জিনিসের পরিবর্তন হচ্ছে, তো আপনারা যে কাঁচের মাল বিক্রি করেন, কাঁচের মাল তো অনেক ভারী, তো সেক্ষেত্রে যদি আপনার কাঁচের মাল বাদ দিয়ে অন্য কোন মাল বিক্রি করেন, তাহলে ওটা তো আমি শিখে নেই। হ্যাঁ, ওটা তো আমি ছোট না, ব্যবসার ধরন তো একই, ব্যবসার ধরন একই, আমরা কোনোটাই শিখাই নেই, আমরা ওনারা যে ব্যবসা করতো আমরা সেটাই শিখেছি। আপনি তো মনে করেন 4-5 বছর হয়েছে ব্যবসা করেন, ব্যবসা একজন ব্যবসায়ীর ধরন তো ব্যবসা থেকেই চলে আসে, ব্যবসা থেকে চলে আসে, আমি ওটা বুঝতে পারিনি।
আপনারা বুঝতে পারেন না। আচ্ছা, আমাদের এই ভিডিও দেখে যদি কোন কাস্টমার আপনাকে কাপ ফ্রিজার অর্ডার করে তখন আপনি কি করবেন? আমি কি করব? বেশি না, তখন কি বলবেন? বেশি পারবো না, এগুলার বেশি। যদি বিক্রি করেন, ধরেন একজন কাস্টমার আপনাকে অর্ডার করলো যে আপা আপনাকে ভালো লাগছে, আপনার কাছ থেকে আমি কাপ ফ্রিজ কিনবো, হ্যাঁ, তো সেই কাস্টমার বেশি না? আমি ব্যবসা ছেড়ে দিছি। ব্যবসা ছেড়ে দিছেন? না, এই ব্যবসা। আচ্ছা, আপনি এখন কি আপনার স্বামী আছে? আমার স্বামী আছে, বিয়ে করে গেছে। বিয়ে করে গেছে? তো আপনার স্বামী তো বিয়ে করে চলে গেল, তার সুখে খুঁজে আপনি কেন যাচ্ছেন না? আসলে আমি যাই না, আমার মন মতো হয় না, আমার ছোট একটা বাচ্চা আছে। তো আপনার মনের মানুষটা কেমন সেটা যদি আমাদের? আমার মনের মানুষটা যাতে বেজানি করে না মারে, অত্যাচার না করে, মনে কর আমার আদর ভালোবাসা দিয়ে রাখতে, আমার বাচ্চাটারে রাখতে পারবে, তেমন মানুষ আমি চাই। এটা কি বড় লোক দিব? মোবাইলে উঠাইতে পারেন না? আচ্ছা, তো আমরা ভিডিওর মধ্যে নাম্বারটা দিয়ে দিব আপনার, ঠিক আছে? তো আল্লাহ। সম্মানিত দর্শক, আমরা যে প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, আমরা অনেক ধরনের বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন কবিরাজ চাকরিজীবী, তারপরে কেউ সিঙ্গা লাগান, কেউ গ্রামে গ্রামে ঘুরে টাকা চান, এই ধরনের অনেক প্রতিবেদন করেছি। আমরা আজকে ওনাকে সামনে হাজির করেছি, তিনি হল পেশায় একজন কাপ ফ্রিজ ব্যবসায়ী, এই ব্যবসাটা তিনি এখন আর করতে চান না। তো দর্শক, আমরা বেদের সম্প্রদায়ের জীবনযাপন তুলে ধরারই চেষ্টা করতেছি। তো আপনাদেরকে সেরকম একটি প্রতিবেদন আজকে আপনাদের সামনে হাজির করলাম। আমাদের প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপা আপনিও ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল এবিটিভি বাংলাতে। ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল এবিটিভি।